লাগু হয়ে গেছে, কিন্তু পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি লাগু হতে দেবেন না বলে সারা রাস্তা ধরে মিছিল শুরু করেছে এবং মানুষকে ভুল বোঝাতে শুরু করেছে। আমরা প্রত্যেকটা আমরা কলকাতায় অভিনন্দন যাত্রা করেছি এবং 70 বছর পর নরেন্দ্র মোদীজি এই বিলকে আইনে পরিণত করেছেন এবং সব ওইপার বাংলার যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের চোখের জল মুছিয়ে তাদের আগামী দিনে সুরক্ষিত করেছেন এবং নাগরিকত্ব দিয়েছেন। এই জন্যই আমাদের আজকে ধনেখালীতে অভিনন্দন যাত্রা। আপনি সি এর পক্ষে করছেন, অসীমাদি সি এর বিরুদ্ধে করছে, একই দিনে দুটো? শুনুন, যারা আছেন মুখ্যমন্ত্রী, যারা নেতা নেতৃবৃন্দ আছেন, মানুষকে ভুল বোঝানোর জন্য মিছিল করছেন, মিটিং করছেন, চালাকি করে কখনো ভোটে জেতা যায় না, মানুষকে বোঝাতে হবে। সেই জন্যই আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি এবং এখানকার যিনি বিধায়ক আছেন ইনিও মিথ্যাবাদী, মিথ্যাচার করছেন, যেরকম মুখ্যমন্ত্রী তার যারা নেতামন্ত্রী আছে তারা তো একই পথে চলবে, কিন্তু এটা বেশি দিন ধরে রাখতে পারবে না। সত্য উদ্ঘাটিত হবে এবং সত্য উদ্ঘাটনেই আমরা আজকে বেরিয়েছি। বিধায়ক বলছে বাইরে থেকে লোক নিয়ে মিছিল করছে, আমরা সবাই জানি, স্থানীয় মানুষেরা এসছে ধনেখালীতে এই লোকসভায়। আমরা ধনেখালী থেকে কত মানুষের আশীর্বাদ পেয়েছি সেটা সেটা এখানকার বিধায়িকা জানেন এবং ওনার ঘুম উড়ে গেছে এবং এই জন্য ওনাকে এত মিটিং মিছিল করতে হচ্ছে। আগামী দিনে এই ধনেখালী বিধানসভায় এবার ওই বিধায়িকা জিততে পারবেন না, এটা ভারতীয় জনতা পার্টির কাছেই আসবে। আর একটা কথা হচ্ছে জেএনইউতে যে হামলা হয়েছে ওই নিয়ে কিছু বলবেন? দেখুন, জেএনইউতে যারা হামলা করেছে, প্রথম কথা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আস্তে আস্তে একটা মানে সন্ত্রাস প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকা একদমই উচিত নয়। আর যারা এটা করেছে আমরা প্রত্যেকেই জানি যে রেজিস্ট্রেশনের জন্য, ফর্ম ফিল আপের জন্য দুতরফের মধ্যে ঝগড়াঝাটি মারামারি হতে হতে এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমরা চাই উপযুক্ত তদন্ত হোক এবং যে করেছে, যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক। গোন্দল পড়ার পর আবার নোটবুক জুটমিল বন্ধ হয়েছে, গোন্দল পড়ার পর আবার একের পর এক জুটমিল শিল্প বন্ধ করে দেওয়া মমতা ব্যানার্জি 2011 থেকে অনেক প্রতিশ্রুতি দিয়ে আসার পরেও একের পর এক বন্ধ করে দিচ্ছে, কারণ আগামী দিনে তাদের কাছে যেই হুগলি লোকসভা আস্তে আস্তে তাদের হাতছাড়া হয়ে গেছে, সেই জন্য চাই যে হুগলি লোকসভা যেহেতু হাতছাড়া হয়েছে সেই মানুষগুলোকেও তিনি অসুবিধার মধ্যে রাখবেন, এই জন্য এইসব জুটমিল বন্ধ করা হচ্ছে। দিদি, আর একটা কথা হচ্ছে, অসমাপাত পরশুদিন বলেছেন যে আপনি চাকরি দেবেন বলেছেন, কিন্তু চাকরি দেননি বলে পার্টি থেকে সরে আসছে, সব তৃণমূলে যাচ্ছে। পার্টি থেকে সব সরে তৃণমূলে চলে, মানে বিজেপি থেকে সব তৃণমূলে চাকরি দেওয়ার কথা কার? চাকরি দেওয়ার কথা রাজ্য সরকারের। সিঙ্গুর থেকে শিল্পকে কে বহিষ্কৃত করেছে? কে বলেছিল যে এখানে শিল্প না হয়ে কৃষি হবে? কৃষিতে কজন কৃষককে তারা মাইনে দিয়েছে? 6,000 করে প্রত্যেকটা কৃষকের পাওয়ার কথা, 12,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি নতুন বছরে কৃষকদের জন্য দিয়েছে, পুরোপুরিভাবে বাংলা তার থেকে আলাদা হয়ে গেছে, কারণ বাংলার কৃষকদের নাম মুখ্যমন্ত্রী পাঠাননি, তার দায়িত্ব ছিল না চাকরি দেওয়ার। পুরোপুরি বিধায়িকা মিথ্যা কথা বলছেন, জেতার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করছেন। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।